আমরা আজকে দেখব স্ট্রিং এর সাথে স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারের পার্থক্য। তো স্ট্রিং এর সাথে স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারের পার্থক্য দেখার জন্য আমি এখানে স্ট্রিং ডেমো প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করছি, স্ট্রিং ভার্সেস স্ট্রিং বাফার ভার্সেস স্ট্রিং বিল্ডার এক্সাম্পল ওয়ান। তো এই ক্লাসের মধ্যে আমি একটা মেইন মেথড ডিক্লেয়ার করছি। তো এই মেইন মেথডের মধ্যে আমি এখন একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। স্ট্রিং এস ইকুয়াল লিখলাম হ্যালো, তো এই এস এর সাথে আমি কনক্যাট করব। এস এর একটা মেথড হচ্ছে কনক্যাট। কনক্যাট মানে হচ্ছে দুইটা স্ট্রিংকে জোড়া লাগানো বা দুইটা স্ট্রিংকে যোগ করা। তো দুইটা স্ট্রিংকে যোগ করার জন্য আমি এখানে একটা মেথড ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে কনক্যাট। এটা হচ্ছে স্ট্রিং ক্লাসের একটা মেথড কনক্যাট। তো এটার কাজ হচ্ছে দুইটা স্ট্রিংকে জোড়া লাগানো। তো আমি এখানে লিখলাম হ্যালো, হ্যালোর সাথে আমি জাভাকে অ্যাড করলাম। একইভাবে আমি এখানে আরও একটা স্ট্রিং বাফার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম এসবি ইকুয়াল। এখানেও ঠিক সেম কাজটুকু করবো, এখানেও রাখলাম আমি হ্যালো। আর এসবি এখানে স্ট্রিংয়ের ক্ষেত্রে কনক্যাট যে কাজটুকু করে, স্ট্রিং বাফারের ক্ষেত্রে সেই মেথডের নাম হচ্ছে অ্যাপেন্ড। তো অ্যাপেন্ডের পরে আমরা এখানে একটা দিলাম, ক্যারেক্টার সিকোয়েন্স দিয়ে দিতে হবে। ক্যারেক্টার সিকোয়েন্স আমি এখানে বললাম জাভা। তো এখন আমরা আউট এটাকেও ইয়া করবো, ও সরি, আমার এই অংশটুকু নিউ এর মাধ্যমে করতে হবে। নিউ স্ট্রিং বাফারের মধ্যে আমার একটা ভিতরে একটা ক্যারেক্টার সিকোয়েন্স নেয়, আমি এটাকে দিয়ে দিলাম হ্যালো, এটাকে দিয়ে দিলাম হ্যালো। তাহলে আমার আর এরটুকু থাকলো না। এখন আমি সিম্পলি এসকে প্রিন্ট দিব, সিস্টেম আউট প্রিন্ট লেন, আমি এখান থেকে এসকে প্রিন্ট দিব। আর একইভাবে আমি এখান থেকে মনে করেন এসবিকে প্রিন্ট দিব, সিস্টেম আউট প্রিন্ট লেনের মাধ্যমে এসবিকে প্রিন্ট দিব, এসবিকে প্রিন্ট দিব। তো আমরা এখানে কী আউটপুট আশা করতেছি, এখন আমাদের আউটপুট কী আশা করতেছি? প্রথম আউটপুট হচ্ছে আমার স্ট্রিংয়ের ক্ষেত্রেও হ্যালো জাভা দেখাবে, আর সেকেন্ডের ক্ষেত্রেও হ্যালো জাভা দেখাবে। অর্থাৎ স্ট্রিংয়ের ক্ষেত্রেও হ্যালো জাভা আউটপুট আসবে, স্ট্রিং বাফারের ক্ষেত্রেও হ্যালো জাভা আউটপুট আসবে। একইভাবে আমি স্ট্রিং বিল্ডারের জন্য আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, স্ট্রিং বিল্ডার, এটা দিলাম বিল্ডার ইকুয়াল নিউ স্ট্রিং বিল্ডার। নিউ স্ট্রিং বিল্ডারের মধ্যেও আমার একটা ক্যারেক্টার সিকোয়েন্স দিয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম হ্যালো। হ্যালো দেওয়ার পরে একইভাবে আমি বিল্ডারের সাথে অ্যাপেন্ড করব। বিল্ডারের মেথডের নাম হচ্ছে অ্যাপেন্ড, অ্যাপেন্ড করবো জাভাকে। আচ্ছা, এই আউটপুট যে স্ট্রিং থেকে আসছে সেটা বোঝার জন্য হ্যালো বা হ্যালো জাভা আমি এখানে স্ট্রিং লিখে দিলাম। এখানে আমি স্ট্রিং লিখলাম আর এখানে লিখলাম স্ট্রিং বাফার। স্ট্রিং বাফার আর এখানে আমি লিখলাম স্ট্রিং বিল্ডার। বিল্ডার একইভাবে আমি এখন বিল্ডারের আউটপুটটা দেখব সিস্টেম আউট প্রিন্টলেন্টের মাধ্যমে, বিল্ডার। তাহলে আমরা কী আউটপুট আশা করতেছি? প্রথমটার ক্ষেত্রে আমরা আউটপুট আশা করতেছি যেহেতু এটা কনক্যাট করবে, এই হ্যালো এর সাথে এই জাভা স্ট্রিংকে সে কী করবে, কনক্যাট করবে। সো আমরা আউটপুট হিসেবে আশা করতেছি হ্যালো জাভা স্ট্রিং আসার কথা। একইভাবে আমার এখানে আউটপুট হিসেবে আশা করতেছি হ্যালো
জাভা স্ট্রিং বাফার আসার কথা, আর এক্ষেত্রে আমার হ্যালো জাভা স্ট্রিং বিল্ডার আসার কথা। বাট আমরা যে আউটপুটগুলো আশা করতেছি আমরা একই আউটপুট পাবো না। কেন পাবো না তো সেটা আমি পরে ব্যাখ্যা করতেছি। আমি প্রথমে দেখে আসি আমার আউটপুটের সাথে কোথায় ডিফারেন্সটা হচ্ছে। রান রানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট স্ট্রিং এর মাধ্যমে যেটা ডিক্লেয়ার করছিলাম সেটা শুধুমাত্র হ্যালোকে দিছে, মানে হ্যালোই প্রিন্ট দিছে। বাট আমার যে কনক্যাটটা করছে কনক্যাটটা কিন্তু হয় নাই। বাট আমার স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার এই দুইটা জিনিস আমার আউটপুটটা দিয়ে দিছে। স্ট্রিং বাফার দিয়ে দিছে কি হ্যালো জাভা স্ট্রিং বাফার, আর হ্যালো হ্যালো জাভা স্ট্রিং বিল্ডার, এই দুই ধরনের আউটপুট আমরা এখানে পাইছি। তো এখন তাহলে স্ট্রিং কেন কনক্যাটটা করলো না? স্ট্রিং কনক্যাট না করার পেছনে কারণ হচ্ছে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, আর স্ট্রিং বাফার স্ট্রিং স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার হলো মিউটেবল, অর্থাৎ স্ট্রিংকে পরিবর্তন করতে পারে না। স্ট্রিং এর কনক্যাট মেথড স্ট্রিংকে পরিবর্তন করতে পারে না, কিন্তু স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারের অ্যাপেন্ড মেথড স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারকে পরিবর্তন করতে পারে। এ কারণে স্ট্রিংকে বলা হয় ইমিউটেবল, আর স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারকে বলা হয় মিউটেবল। স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারের মধ্যে এই অ্যাপেন্ড মেথডটা স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারকে সে পরিবর্তন করতে পারছে। আমার এসবি এর মধ্যে আগে ছিল হ্যালো, কিন্তু পরবর্তীতে সে এসবির সাথে অন্য কিছু অ্যাপেন্ড করতে পারছে। অ্যাপেন্ড করে আমার এই এসবিটা যখন আমি প্রিন্ট দিলাম, তাহলে আমরা এখানে আউটপুট হিসেবে দেখতেছি হ্যালো জাভা স্ট্রিং বাফার। একইভাবে আমি যখন এখান থেকে বাফারটা প্রিন্ট দিলাম, একইভাবে যখন আমি এখানে বাফারটা প্রিন্ট দিলাম, একইভাবে আমার এখানে বাফারের মধ্যে আগে ছিল হ্যালো, তো সরি বিল্ডারের মধ্যে আগে ছিল হ্যালো, তো বিল্ডারের সাথে আমি এখানে অ্যাপেন্ড করলাম জাভা স্ট্রিং বিল্ডার। তো এখন নতুনভাবে যখন আমি বিল্ডারটাকে আউটপুট হিসেবে যখন আমি আউটপুট হিসেবে দেখাইলাম, তখন আমরা এখানে দেখতেছি হ্যালো জাভা স্ট্রিং বিল্ডার। অর্থাৎ আমরা যেটা বুঝতেছি স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার, এই দুইটা মেথড হচ্ছে, এই দুইটা ক্লাস হচ্ছে, স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার হচ্ছে মিউটেবল। অর্থাৎ স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারের অ্যাপেন মেথড স্ট্রিং যে স্ট্রিংটা রিসিভ করো ওই স্ট্রিংকে পরিবর্তন করতে পারে, কিন্তু স্ট্রিং ক্লাস হচ্ছে ইমিউটেবল, কারণ স্ট্রিং এর কনক্যাট মেথড স্ট্রিংকে সে পরিবর্তন করতে পারে না, তো এটা পরিবর্তনটা করতে হলে আমার এখানে কি করতে হবে, নতুনভাবে আবার এটাকে অ্যাসাইন করে দিতে হবে। আমরা আমাদের সিম্পলি এখানে লিখে দিতে হবে এস ইকুয়াল এস ডট কনক্যাট, অর্থাৎ আমার এই কনক্যাট করা অংশটুকু আবার এস এর মধ্যে অ্যাসাইন করতে হবে। অর্থাৎ আমার এখানে বারবার যখন কনক্যাট মেথডটা কল হবে তখন বারবার নতুন করে একটা একটা করে ইনস্ট্যান্স সে তৈরি করবে, অর্থাৎ বারবার সে নতুন করে একটা করে ইনস্ট্যান্স ক্রিয়েট করে তারপরে এই অ্যাপেন্ডটা করতে পারবে। এখন যদি আমরা রান করি আমরা এখন দেখবো হ্যালোয়ের সাথে সে জাভা স্ট্রিংকে সে কী করলো কনক্যাট করলো। আমরা রান করে আসি, রান করলে এখন দেখবো হ্যালো জাভা স্ট্রিং, অর্থাৎ সে এখন কনক্যাট করতে পারলো। এখন আমরা যদি পারফরমেন্সের দিকে পারফরমেন্স নিয়ে কথা বলি, স্ট্রিং বাফার স্ট্রিং বিল্ডার এবং স্ট্রিং এই তিনটা ক্লাসের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, পারফরমেন্সের দিক দিয়ে স্ট্রিং এর কনক্যাট মেথড স্ট্রিং এর পারফরমেন্স হচ্ছে কম, সবচেয়ে কম, আর স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার এই দুইটা পারফরমেন্স অনেক বেশি। তো পারফরমেন্স বোঝার জন্য আমি এখানে আরও একটা ক্লাস ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে স্ট্রিং ভার্সেস স্ট্রিং বাফার ভার্সেস স্ট্রিং বিল্ডার এক্সাম্পল টু। তো একইভাবে আমি এখানে একটা মেন মেথড নিয়ে নিছি। তো এই পারফরমেন্সটুকু দেখার আগে আমরা প্রথমে এখানে পারফরমেন্সটুকু দেখার আগে প্রথমে আমরা এখানে একটা বিষয় জেনে আসি, সেটা হচ্ছে স্ট্রিং এর সাথে স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারের মূল পার্থক্যগুলো কী কী। তো এটা দেখার জন্য আমরা এখানে দেখে আসি স্ট্রিং ভার্সেস স্ট্রিং বাফার ভার্সেস স্ট্রিং বিল্ডার। তো এখানে বলা হচ্ছে
মিউটেবিলিটি ডিফারেন্স, অর্থাৎ কোনটা মিউটেবল কোনটি মিউটেবল। আমি যেমন বলছিলাম স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, বাট কারণ হচ্ছে কি, ইফ ইউ ট্রাই টু অল্টার দেয়ার ভ্যালুস, আমরা যদি স্ট্রিং এর ভ্যালুগুলো পরিবর্তন করতে চাই, অ্যানাদার অবজেক্ট গেট ক্রিয়েটেড, মানে বারবার একটা করে নতুন রেফারেন্স বা একটা করে নতুন অবজেক্ট ক্রিয়েট হয়, হোয়ারেস যেখানে স্ট্রিং বাফার অ্যান্ড স্ট্রিং বিল্ডার আর ইমিউটেবল। স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার হচ্ছে মিউটেবল, আর সু দে ক্যান চেঞ্জ দেয়ার ভ্যালুস, কারণ তারা তাদের ভ্যালুকে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। এক্ষেত্রে আমার এই পরিবর্তনের জন্য নতুন করে অবজেক্ট ক্রিয়েট হয় না, অনলি একটা মাত্র অবজেক্টে এখানে সব অ্যাপেন্ডগুলো করতে পারবে, এখানে সব সব ধরনের অ্যাপেন্ড একটা মাত্র অবজেক্টই করতে পারবে, এখানে নতুন করে অবজেক্ট ক্রিয়েট হবে না। তো এখন আমরা দেখব এদের মধ্যে আরও ডিফারেন্স আছে, ট্রেড সেফটি ডিফারেন্স। ট্রেড সেফটি, ট্রেড আমরা এখনো দেখিনি, ট্রেডটা আমরা পরবর্তীতে দেখব। তো তারপর আমরা এখানে ডিফারেন্সটুকু জেনে রাখি। তো স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার এই দুইটা হচ্ছে, এই দুইটার মধ্যে স্ট্রিং বাফার হচ্ছে ট্রেড সেফ, স্ট্রিং বাফার হচ্ছে ট্রেড সেফ। অর্থাৎ আমরা যখন মাল্টি ট্রেডিং করব, মাল্টি ট্রেডিংয়ের মধ্যে আমরা স্ট্রিং বাফারকে ইউজ করতে পারবো। তো মাল্টি ট্রেডিং এর মধ্যে আমরা স্ট্রিং বাফার কি ইউজ করতে পারবো, বাট স্ট্রিং বিল্ডার ট্রেড সেফ নয়, মানে স্ট্রিং বিল্ডার কিন্তু ট্রেড সেফ না, তাই এটাকে আমরা সিঙ্গেল ট্রেডের মধ্যে ইউজ করতে পারবো। একই সাথে আরেকটা ডিফারেন্স হচ্ছে, স্ট্রিং বাফারকে আমরা কখন চুজ করব, স্ট্রিং বিল্ডারকে কখন চুজ করব। তো এক্ষেত্রে আমরা যদি মাল্টি ট্রেডিং নিয়ে কাজ করি, আমাদের যদি মাল্টি ট্রেড নিয়ে কাজ করতে হয়, মাল্টি ট্রেডিং নিয়ে কাজ করতে গেলে আমরা ওই ক্ষেত্রে ইউজ করবো স্ট্রিং বাফার। আর আমরা যদি সিঙ্গেল ট্রেড নিয়ে কাজ করি, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব স্ট্রিং বিল্ডার। আর যদি আমাদের স্ট্রিং ক্লা আমাদের মনে করেন আমরা যদি এনশিওর করি যে আমাদের যে স্ট্রিংয়ের মধ্যে যে টেক্সটটা থাকবে, যে স্ট্রিংটা থাকবে, সেটা ভবিষ্যতে চেঞ্জ হবে না, তো যদি চেঞ্জ না হয় তখন সেক্ষেত্রে আমরা ইউজ করবো স্ট্রিং। তো এখানে সিচুয়েশনটুকু ব্যাখ্যা করা আছে, ইফ ইউর স্ট্রিং ইজ নট গোয়িং টু চেঞ্জ, যদি আমাদের স্ট্রিংটা চেঞ্জ না হয়, ইউজ স্ট্রিং ক্লাস, আমরা স্ট্রিং ক্লাসকে ইউজ করব, বিকজ স্ট্রিং অবজেক্ট ইজ ইমিউটেবল। তারপরে এখানে বলা হচ্ছে ইফ ইউর স্ট্রিং ক্যান চেঞ্জ, আমাদের স্ট্রিং যদি চেঞ্জ হয়ে যায়, তো অ্যান্ড উইল বি অ্যাক্সেস ফ্রম সিঙ্গেল ট্রেড, যদি আমরা একটা সিঙ্গেল ট্রেড থেকে অ্যাক্সেস করি স্ট্রিংটাকে, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করবো স্ট্রিং বিল্ডার। তো একইভাবে আমাদের স্ট্রিং যদি চেঞ্জ হয় এবং সেটাকে যদি আমরা কোনো সিঙ্কোনাস মাল্টিপল ট্রেডের মধ্যে ইউজ করি, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব স্ট্রিং বাফার। অর্থাৎ স্ট্রিং বাফার হচ্ছে সিঙ্কোনাস আর এটা হচ্ছে ট্রেড সেফটি। অর্থাৎ আমরা মাল্টিপল ট্রেড যখন ইউজ করব, তখন সেক্ষেত্রে ইউজ করব স্ট্রিং বাফার। এখন আমরা পারফরমেন্সটা দেখে নিব। তো পারফরমেন্স দেখার জন্য আমি আবার নেটবিনসে গেলাম। নেটবিনসে যাওয়ার পরে এখন আমি এখানে বেশ কিছু মেথড ক্রিয়েট করব, বেশ কিছু মেথডের মাধ্যমে স্ট্রিংয়ের মাধ্যমে কনকেটের কাজ করব, স্ট্রিং বাফারের মাধ্যমে আমি অ্যাপেন্ডের কাজ করব, এবং স্ট্রিং বিল্ডারের মাধ্যমে অ্যাপেন্ডের কাজ করব। তো এখানে আমি বেশ কিছু স্ট্যাটিক মেথড ক্রিয়েট করব। আমরা জানি স্ট্যাটিক মেথড কেন ক্রিয়েট করতে হয়, স্ট্যাটিক মেথড ক্রিয়েট করলে আমার অবজেক্ট লাগে না, অবজেক্টের সাহায্য ছাড়াই আমরা ওই স্ট্যাটিক মেথডগুলোকে কল করতে পারি। সোফার আমি এখানে বেশ কিছু স্ট্যাটিক মেথড ক্রিয়েট করতেছি, পাবলিক স্ট্যাটিক বয়েট কনকেট উইথ সরি কনকেট উইথ স্ট্রিং। তো কনকেট উইথ স্ট্রিং, আমরা স্ট্রিং এর মাধ্যমে কনকেটটুকু করব। তো এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করে আসি, স্ট্রিং এস ইকুয়াল
আমি এখানে লিখলাম, মনে করেন ঠিক সেম জিনিসটুকুই করি, হ্যালো। এবার আমি একটা ফর লুপ চালাবো, ফর আই। এখানে মনে করেন আমি 50,000 বার এই ফর লুপটা চালাবো, 50,000 বার। তো ফর লুপ, এই ফর লুপের মাধ্যমে আমি এখন যে কাজটুকু করব, এখানে আমি কঙ্কেটার কাজটুকু করব। এস ইকুয়েল এস ডট কঙ্কেট, এস এর সাথে সে কাকে কঙ্কেট করবে, এস এর সাথে সে কঙ্কেট করবে জাভাকে। অর্থাৎ এই ফর লুপটা 50,000 বার সে জাভাকে কঙ্কেট করবে। হ্যালো জাভা, এরপরে জাভা জাভা জাভা, এভাবে সে জাভাকে কঙ্কেট করবে। এবং ফাইনালি আমি, আচ্ছা এটাকে আমি একটা স্ট্রিং টাইপের মেথড ডিক্লেয়ার করি, স্ট্রিং, এটা একটা স্ট্রিং রিটার্ন করবে ফাইনালি। তো আমি এখানে দিলাম রিটার্ন এস, সে এই স্ট্রিংটাকে সে রিটার্ন করবে। আমি এই মেথডটা সেভ করলাম। তো আমি এখানে মেথডগুলো ক্রিয়েট করে নিলাম, একইভাবে আমরা স্ট্রিং এর মাধ্যমে যেটা কনকেট করতেছি সেটা আমি রিটার্ন করলাম। এটা হচ্ছে আমার একটা স্ট্রিং টাইপের মেথড, স্ট্রিং টাইপের, অর্থাৎ এটা টাইপ যেহেতু স্ট্রিং, এটা একটা রিটার্ন করবে স্ট্রিংকে। তো আমি এখানে এস ডট টু স্ট্রিং এটা রিটার্ন করলাম। একইভাবে আমি এখানে স্ট্রিং বাফারের মাধ্যমে যে কঙ্কেটের কাজটা করছি বা অ্যাপেন্ডের কাজটা করছি, আমি এখানে কঙ্কেটের পরিবর্তে অ্যাপেন্ড লিখে দিই, অ্যাপেন্ড, এটাকেও আমি অ্যাপেন্ড লিখে দিই, অ্যাপেন্ডের কাজটা করছি। তো এই অ্যাপেন্ড স্ট্রিং বাফারের মাধ্যমে অ্যাপেন্ড করার জন্য এখানে একটা স্ট্রিং বাফারের অবজেক্ট ক্রিয়েট করলাম। তো অবজেক্টের পরে আমি একই কাজটা 50,000 বার জাভা অ্যাপেন্ড করবো, হ্যালোর সাথে জাভা জাভা জাভা, এভাবে অ্যাপেন্ড হওয়ার পরে আমার এই স্ট্রিংটাকে সে রিটার্ন করবে। একইভাবে আমি একই কাজটা এখানে আমি করলাম, এখানে করলাম স্ট্রিং বিল্ডারের মাধ্যমে, স্ট্রিং বিল্ডারের মাধ্যমে কাজটা করার পরে এখন আমি এখানে প্রথমত একটা লং ভেরিয়েবলের মাধ্যমে, লং ভেরিয়েবলের মধ্যে স্টার্ট, লং ভেরিয়েবলের নাম দিলাম স্টার্ট। স্টার্টের মধ্যে আমি সিস্টেমের কারেন্ট টাইমটাকে মিলি সেকেন্ড আকারে নিয়ে নিব, সিস্টেম ডট গেট আচ্ছা গেট হবে না, কারেন্ট, কারেন্ট টাইম মিলিস। অর্থাৎ সিস্টেম ক্লাসের একটা মেথড হচ্ছে কারেন্ট টাইম মিলিস। এই কারেন্ট টাইম মিলিস এটা কী কাজ করে, এই কারেন্ট টাইম মিলিস এটা হচ্ছে, এটা যে কাজটুকু করে সেটা আমরা এখান থেকে দেখে আসতে পারি। এটা হচ্ছে, সরি এটা বারবার এখানে চলে যাচ্ছে, তো কারেন্ট টাইম মিলিস এটা হচ্ছে রিটার্ন করে কারেন্ট টাইমকে ইন মিলি সেকেন্ড, অর্থাৎ মিলি সেকেন্ড করে কারেন্ট টাইমটাকে সে মিলি সেকেন্ড করে, কারেন্ট টাইম মিলিস এই মেথডটা সিস্টেমের কারেন্ট টাইমটাকে সে মিলি সেকেন্ড করে রিটার্ন করবে। তো আমরা প্রথমে সিস্টেমের কারেন্ট টাইমটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এই মেথডটাকে কল করব। এটা যেহেতু একটা স্ট্যাটিক মেথড, এটাকে এবং এই ক্লাসের মধ্যে আমি যে ক্লাসে কাজ করতেছি সেই ক্লাসের মধ্যে এটাকে ক্রিয়েট করা হয়েছে, সো আমি এটাকে কোনো ধরনের অবজেক্টের সাহায্য ছাড়াই বা ক্লাস ডট ছাড়াই আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। আমি এখন এই মেথডটাকে কল করব, কনকেট, কনকেট উইথ টেস্টিং, এটাকে কল করলাম। কল করার পরে এখন আমি এই স্ট্রিং মেথডটা এই কঙ্কেটটুকু করতে কত কত সময় নিল সেই আউটপুটটুকু আমরা দেখব। স্ট্রিং কঙ্কেট টোকস এখান থেকে আমি আবার সেই সিস্টেমের কারেন্ট মিলি সেকেন্ড থেকে, সিস্টেমের কারেন্ট মিলি সেকেন্ড থেকে স্টারটাকে মাইনাস করব, সিস্টেমের কারেন্ট মিলি সেকেন্ড মাইনাস স্টার্ট।
স্টারটাকে মাইনাস করব এবং আমি এটাকে ডাবল ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, না হলে একটা এরর দেখাবে। তো প্লাস মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড প্রিন্ট দিলাম। একইভাবে আমি এখানে যে কাজটুকু করছি, এখানে যে কাজটুকু করা হয়েছে সেই কাজটুকু আমি একইভাবে স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারের যে মেথড দুইটা আছে এই মেথড দুইটার জন্য করব। তো আমি ভিডিওটা পজ করে তারপরে এগুলো লিখে আবার ফেরত আসতেছি। তো আমি এখানে যে কাজটুকু করলাম, এই মেথড সিস্টেমের কারেন্ট টাইমটাকে নেওয়ার পরে এই মেথডটাকে কল করলাম। এই মেথড কোনটা? এই মেথড হচ্ছে আমার এই মেথডটাকে কল করলাম। তো এই মেথডটা যখন কাজ শুরু করলো, এই মেথডটা কাজ শুরু করার পরে আমার এখানে যে কাজটুকু হবে, কাজ এই মেথডটা যখন কাজ শেষ করবে, শেষ করার পরে এই লাইনটুকু প্রিন্ট আসবে। আসার পরে এটা কত সময় নিল, বর্তমানে আমি আবার কারেন্ট সময়টাকে নিলাম, কারেন্ট সময়টা থেকে আমার স্টার্ট সময়টুকু মাইনাস করে দিলাম। এই মেথডটা কাজ শেষ করার পরে সময় থেকে শুরুর সময়, কাজ শুরু করার সময়টুকু মাইনাস করে দিলাম। মাইনাস করে আমি ওই সময়টুকুকে মিলি সেকেন্ডে দেখে নিলাম এটা কত সময় নিল। একইভাবে এরপরে আমি আবার স্টার্টকে ইনিশিয়ালাইজ করলাম, আবার স্টার্টকে আমি কারেন্ট সময় দ্বারা, কারেন্ট টাইমের মাধ্যমে ইনিশিয়ালাইজ করলাম। ইনিশিয়ালাইজ করার পরে একইভাবে আমি স্ট্রিংয়ের বাফার মেথডটাকে কল করলাম। বাফার মেথডটাকে কল করার পরে আমি এই মেথডটা যখন কাজ শেষ করবে, তখন কাজ শেষ করার পরের সময় থেকে আবার এই মেথডটা কাজ শুরু করার সময়টুকু মাইনাস করে দিলাম। তারপর মাইনাস করলে আমার দুইটা সময়ের পার্থক্য থেকে কী পাওয়া যাবে, তাদের ডিফারেন্স কত, মানে কত সময় নিল সেটা বোঝা যাবে। একইভাবে আমি সেই কাজটুকু স্ট্রিং বাফার স্ট্রিং বিল্ডারের ক্ষেত্রে করলাম, স্ট্রিং বিল্ডারের ক্ষেত্রে করে নিলাম। এখন আমি এটাকে রান করব, রান করে আমরা দেখার চেষ্টা করবো এখানে কোনটা সময় বেশি নিল বা কোনটা সময় কম নিল। তো এটাকে রান করার পর আমরা এখানে দেখতে পারছি স্ট্রিংয়ের কংক্যাট সময় নিল 3972 সেকেন্ড। সেই কাজটুকু স্ট্রিং বাফার করতে সময় নিল 5 মিলি সেকেন্ড, আর ওই কাজটুকু স্ট্রিং বিল্ডার করতে সময় নিল 3 মিলি সেকেন্ড। অর্থাৎ এখানে পারফরম্যান্স হচ্ছে স্ট্রিং স্ট্রিংয়ের কংক্রিটের পারফরম্যান্স, স্ট্রিং বাফারের অ্যাপেন্ডের পারফরম্যান্সে অনেক বেশি, সরি অনেক কম। অর্থাৎ এই এই মেথডটা, স্ট্রিংয়ের কংক্রিট মেথডটা আমার এই কাজটুকু 3972 সেকেন্ডে করে, আর ওই একই কাজটুকু স্ট্রিং বাফার করে 5 মিলি সেকেন্ডে, আর স্ট্রিং বিল্ডার করে 3 মিলি সেকেন্ডে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারতেছি স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারের পারফরমেন্স অনেক বেশি। আর স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার আমরা কোথায় ইউজ করব সেটা আমি বলে দিলাম। যদি আমরা এনশিওর করি যে স্ট্রিংয়ের আমরা যে স্ট্রিংটা ডিক্লেয়ার করবো সেই স্ট্রিংটা পরিবর্তন হবে না, অর্থাৎ যেটা চেঞ্জ হবে না, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করবো স্ট্রিং। আর আমরা যদি মাল্টি ট্রেডিং নিয়ে কাজ করি তখন সেক্ষেত্রে আমরা ইউজ করবো স্ট্রিং বাফার। তো মাল্টি ট্রেডিংয়ের ক্ষেত্রে আবার কিন্তু স্ট্রিং বিল্ডারের এই পারফরমেন্সটুকু পাওয়া যাবে না, অর্থাৎ তখন সেক্ষেত্রে স্ট্রিং বিল্ডার কাজও করবে না। অর্থাৎ আমরা মাল্টি ট্রেডিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র স্ট্রিং বাফার ইউজ করতে পারবো, আর আমরা যখন সিঙ্গেল ট্রেড নিয়ে কাজ করবো তখন সেক্ষেত্রে ইউজ করবো স্ট্রিং বিল্ডার। মাল্টি ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা স্ট্রিং বাফার বা স্ট্রিং ইউজ করতে পারবো না, স্ট্রিং বিল্ডার ইউজ করতে পারবো না। মাল্টি ট্রেডিংয়ের মধ্যে আমরা স্ট্রিং বিল্ডার অথবা স্ট্রিং ইউজ করতে পারবো না, কারণ এক্ষেত্রে একমাত্র স্ট্রিং বাফারই পারফরমেন্স দেয় মাল্টি ট্রেডিংয়ের মধ্যে। তো এখানে মাল্টি ট্রেডিং আসলে বিষয়টুকু কি, মনে করেন আমরা মাল্টি ট্রেডিং বিষয়টুকু হচ্ছে যেমন আমরা এখানে দেখতেছি এই মেথডটা কাজ শেষ না করলে, কংক্রিট উইথ স্ট্রিং এই মেথডটা কাজ শেষ না করলে এই মেথডটা কাজ শুরু করতে পারতেছে না, অথবা এই মেথডটা কাজ শেষ না করলে এই মেথডটা কাজ শুরু করতে পারতেছে না। মাল্টি ট্রেডিং বিষয়গুলো হচ্ছে একই সাথে অনেকগুলা কাজ একই সাথে কনকারেন্টলি ঘটবে, মানে একই সাথে অনেকগুলো কাজ একসাথে চলবে, এই বিষয়টুকু হচ্ছে মাল্টি ট্রেডিং। আমরা যখন মাল্টি ট্রেডিং করব তখন সেক্ষেত্রে ইউজ করতে হবে স্ট্রিং বাফার, আর সিঙ্গেল ট্রেড ইউজ করলে তখন সেক্ষেত্রে ইউজ করব স্ট্রিং বিল্ডার। আর যদি আমরা এনশিওর করি যে আমাদের আমাদের যে স্ট্রিংটুকু আসবে স্ট্রিংটুকু থাকবে সেটা চেঞ্জ হবে না, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করবো স্ট্রিং ক্লাস। তো স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার এবং স্ট্রিং
স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এতটুকুই। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।